এখানে দাঁড়িয়েছিলেন কি দাঁড়াননি কালীঘাটের কাকু? প্রশ্ন তো ওখানে নয়, আপনি বলুন না দাঁড়িয়েছিলেন কি দাঁড়াননি? সোজা কথা সোজা ভাবে বলে দিন, হ্যাঁ কি না বলে দিন, শুধু হ্যাঁ কি না বলে দিন। আরে ওইখানে আটকে দিলে হয় কৌস্তব মিথ্যা কথা বলছে, নয় আপনি মিথ্যা কথা বলছেন বা কালীঘাটের কাকু মিথ্যা কথা বলছে, কেউ একটা মিথ্যা কথা বলছে, সাদা বা কালো নয়। সুজয় কৃষ্ণ বাবু গ্রেফতার হলো কেন? এটা তো আরে আগে আপনি বলুন, এটা এটা বড় অভিযোগ করছে কৌস্তব। আরে কৌস্তবদের এখন ওইসব ফালতু কথা, ভুল অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ করছে। আরে বলুন না, আরে মাথা খারাপ পেট খারাপ হয়ে গেছে রাজুদা, চোখে চোখ রেখে আপনি প্রতিদিন কথা বলেন, আজকে বলুন কৌস্তব মিথ্যা কথা বলছে? কোনোদিন তৃণমূলের দামি প্রার্থী হয়নি এই কালীঘাটের কাকু, এরকম এইসব হয়নি। বেশ বেশ, আবার এবার আমি বলি, এবার আমি বলি বাংলার মানুষকে কালীঘাটের কাকু কি কি যে বলে দেবে, আমি আমার ভয় লাগছে। এবার আপনাদের ব্যাপারে কি কি বলতে পারে আর কি কি বলতে পারে সবাইকে বলতে, শুনে নিন শুনে নিন। আমরা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কালীঘাটের কাকু এই ব্যক্তিটিকে রিপাবলিক বাংলা প্রথম খুঁজে পায় এবং তাকে কনফ্রন্ট করে রিপাবলিক বাংলা, আমাদের প্রতিনিধি কি বলেছিল শুনে নিন একবার। একটা বিষয় বলুন, আপনি তো দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন, আপনি বললেন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কখনো? আমি একবার ডামি প্রার্থী হয়েছিলাম, মানে একটুবারই ইচ্ছা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়াই আর কি। এটা কি ভবানীপুরে? হ্যাঁ ভবানীপুরে। বিরোধীরা বলছেন ডামি ক্যান্ডিডেট কিছু নয়, আদতে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধীদের ভোট কাটার জন্য দাঁড়িয়েছিলেন। তাহলে কটা ভোট পেয়েছিলাম দেখলেই তো বুঝতেন, কটা ভোট পেয়েছিলাম দেখলেই তো বুঝতেন। আচ্ছা আমার ভোট কাটার, ওখানে গিয়ে আমার ভোট কাটার ক্ষমতা মুখ্যমন্ত্রীর কেন্দ্রে, আমার ভোট কাটার ক্ষমতা, তাহলে তো আমি এমনি প্রার্থী হয়ে যেতাম, দলই আমাকে প্রার্থী করে দিত। আমি ময়ূর বাবু, খুব টেনশন, ভয়ঙ্কর টেনশন। আমি বলেছেন তো আপনি গায়ে লাগছে কেন? বলছি আমি কৌস্তব বাবু, আচ্ছা ড্যামি ড্যামি প্রার্থী, আমি কৌস্তব বাবুকে এবং তার পাশাপাশি দীপাঞ্জন চক্রবর্তীও কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়ে যাবেন। আমি একটা কথা বারবার দর্শকদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা আমাদের কিন্তু কারোর প্রতি কোনো বৈরতা নেই, মানে কালীঘাটের কাকু আমার তো দেখে মনে হয়েছে খুব মানে স্বতঃস্ফূর্তভাবে কথা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রিয়াক্ট করেন, কখনো রেগে যান, মজা লাগে কখনো কখনো, ওনার কথাগুলোর মধ্যে একটা অ্যারোগেন্স থাকে, নিজের ঠাট নিয়ে চলেন, ঠাট হওয়া উচিত, একটা বড় কোম্পানির সিইও ছিলেন। আমাদের মেন আছে এখন, আমাদের মেন রাজুদা, আসলে আমাদের মেন টার্গেট হচ্ছে মাস্টার মাইন্ডের খোঁজ, ওটা বাংলারও টার্গেট মাস্টার মাইন্ডের খোঁজ। এখানে অরুণী অরুণী না না, এই বাংলায় মাস্টার মাইন্ড নেই, এই এই বাংলায় মাস্টার মাইন্ড নেই, কিন্তু এই বাংলায় যে দুর্নীতি হচ্ছে তার মাস্টার মাইন্ড আছে, অরুণিমা দিরাও এটা বলেন। আমি একবার আমি একবার কালীঘাটের কাকুকে কালীঘাটের কাকুকে এখানে বসে একদম ফোন করে জিজ্ঞেস করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করেছিলাম কালীঘাটের কাকুকে মাস্টার মাইন্ড কোথায়, কি বলেছিলেন শুনুন। সুজয়বাবু আপনি শুনতে পাচ্ছেন? সুজয়বাবু আমি রিপাবলিক বাংলা থেকে ময়ূক বলছি, এই মুহূর্তে জবাব চাই বাংলা চলছে। বলছি সুজয়বাবু, আমার শুধু প্রশ্ন নয় বাংলার মানুষেরও প্রশ্ন, এই নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ডটাকে কি ধরনের প্রশ্ন করছেন আপনি, আমি বুঝতে পারছি না। না আমি আমি বলতে চাইছি যে আমি জানি আপনি আমাকে জিজ্ঞেস করছেন এরকম প্রশ্ন করছেন, আপনার আপনি তো অনেকগুলো নাম বলছিলেন। আমি কারোর নাম বলিনি, কার নাম বলেছি? আপনারা আপনি বড় বড় নেতাদেরকে চেনেন না? আরে কে চেনে না পশ্চিমবঙ্গের সেই লোকটাকে বলুন তো, যে একটু লেখাপড়া জানে, টিভি থেকে খবর কাগজ চেনে, কোন নেতাদের কে চেনে না? সুজয়বাবু আপনি বারবার আপনার প্রতিক্রিয়া বদল করছেন কেন, কি কোনো কোনো টেনশন হচ্ছে? আমার প্রতিক্রিয়া বদল করছি, আমার ইচ্ছা হচ্ছে করছি, আমি বারবার এক কথা বলতে পারবো।
সন্ময়দা ওনার কনফিডেন্স কিন্তু মারাত্মক, রাজু তো ওনার কনফিডেন্স। কেন গ্রেপ্তার করতে হলো, তার কারণ হলো যে গতকালকে রাত্রিতে একটা শোকসভা বসেছিল। শোকসভাটা কেন? বাইরন বিশ্বাস তৃণমূলে যোগদান করেছে, তার একটা বিরাট হাঙ্গামা, তার নামখানে একটা পেয়েছিল, সেখান থেকে আবার তারা তৃণমূল কংগ্রেসে চলে এসেছে, যার ফলে কি হলো, শোকসভা দেখে বিজেপির পায়ে হাতে ধরে এই সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়নি। ইস্যুটাকে আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে।